দিনের পর দিন অগ্নিমূল্য বাজার, সবজি থেকে শুরু করে রান্নার গ্যাস পাল্লা দিয়ে বেড়ে চলেছে দাম। কার্যত নির্ধারিত টাকায় মিড ডে মিল চালু রাখা অসম্ভব হয়ে পড়ছে স্কুল কর্তৃপক্ষের কাছে। বহরমপুরের মহাকালী পাঠশালার প্রাথমিক বিভাগে প্রায় 500 ছাত্রী রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুর্মূল্যের বাজারে মিড ডে মিল নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। সরকারের পক্ষ থেকে চাকা না বাড়ালে মিড ডে মিল চালানো অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে ও শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে রাজ্য সরকারের তৎপরতায় 2003 সাল থেকে স্কুলে স্কুলে শুরু হয় মিড ডে মিল। আর এই মিড ডে মিল চালু হওয়ায় উপকৃত একাধিক দুস্থ পরিবার। মিড ডে মিলের জন্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাথা পিছু 4.97 টাকা করে ধার্য করা হয়, কিন্তু বর্তমানে অগ্নিমূল্য বাজার, দিনের পর দিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সবজি থেকে শুরু করে রান্নার গ্যাস পাল্লা দিয়ে বেড়েই চলেছে দাম। কার্যত নির্ধারিত টাকায় মিড ডে মিল চালু রাখা অসম্ভব হয়ে পড়ছে স্কুল কর্তৃপক্ষের কাছে। বহরমপুরের মহাকালী পাঠশালার প্রাথমিক বিভাগে প্রায় 500 ছাত্রী রয়েছে। প্রতিদিন যত্ন সহকারে ছাত্রীদের মিড ডে মিল খাওয়ান শিক্ষক শিক্ষিকারা। আমি এখানে সয়াবিন খাই, তারপর আলুর তরকারি হয়, ডাল হয়, ভাত দেয়, তারপর ডিম দেয়, অনেক কিছু হয়, ডিমের ভুজিয়া হয়। আমি প্রতিদিনই খাই, দারুণ করে, খুবই সুন্দর। হ্যাঁ, খুব ভালো, বাড়িতেও খাই, কিন্তু এখানকার রান্নাটা বেশি ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুর্মূল্যের বাজারে মিড ডে মিল নিয়ে সমস্যা পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। যেখানে মিড ডে মিলের জন্য পড়ুয়াদের মাথা পিছু 4.97 টাকা করে ধার্য করা হয়, সেখানে বাজারে একটা ডিমের দামই 5 টাকা। কার্যত মিড ডে মিল চালাতে হিমশিম অবস্থা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। মিড ডে মিলটা চালানো আমাদের এটা জবের মধ্যে পড়ে, পার্ট অফ এডুকেশন, কিন্তু আমাদের এখন দ্রব্যমূল্য যেভাবে বেড়ে যাচ্ছে দিনকে দিন, সে জ্বালানির খরচ হোক, দ্রব্যমূল্য হোক, ডিমের খরচ হোক, আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে একটা দুঃসাধ্যকে সাধন করার দিকে আমরা এগোচ্ছি। প্রতিদিন সকালে উঠে ভাবি যে আমরা কীভাবে আজকের এই টাস্কটা কমপ্লিট করবো। এটা আমাদের প্রচণ্ড টাফ জব একটা মিড ডে মিল। এখন বর্তমানে এই 4.97 টাকা করে যদি আমরা মানে ইয়ে বাজার মূল্যের সাথে আমরা কম্পেয়ার করি, যা গ্যাসের দাম, আগে আমরা যে আপনারাও জানেন দৈনন্দিন জীবনে আমাদের যা ছিল এখন সব ডবল হয়ে গেছে। আজকে যেমন এখানে আপনারা দেখলেন, আজকে আমাদের খিচুড়ির সাথে ডিম দেওয়া হচ্ছে, এবার ডিমের দাম বাজারে যাবেন 5 টাকা, আমরা একসাথে নিই বলে তাই অল্প নিলে আরও দাম বেশি, তাহলে সেটা আমরা এখানে কীভাবে করবো, সেটা আমাদের পক্ষে একটু অসম্ভব। ভাবার জায়গায় নেই, এটা সরকার অবশ্যই ভাবছেন, আন্তরিকভাবে ওনারা সবসময় ভেবে আসছেন। আমরা শুধু আমাদের কাজটা হচ্ছে করে যাওয়া, আমাদের যেটা উপর থেকে নির্দেশ আসবে আমরা সেটা আন্তরিকতার সাথে আমরা সেটাকে কাজটা চালানো, আমাদের মাইনাস যেটা হচ্ছে সেটা আমরা হিসাবে ইয়ে করছি, ওটা পরে হয়তো অফিস থেকে দিয়ে দেওয়া হবে। ইউটিলাইজেশান সার্টিফিকেট ইউসিটা যখন আমাদের টোটাল সাবমিট করছি অফিসে, সেটা ওরা দেখার পর, তারপরে সমস্ত স্কুল যখন একসাথে সাবমিট করছে, সেটা তারপরে ওরা ওখান থেকে ডিসবার্স করছে ব্যাংকে। প্রতি মাসে মিড ডে মিলের জন্য টাকা বাকি থেকে যাচ্ছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। সরকারের পক্ষ থেকে টাকা না বাড়ালে মিড ডে মিল চালানো অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। না, আমাদের সমস্যা একটু থাকছে, কারণ আমরা এটাতে কুলিয়ে উঠতে পারছি না। হ্যাঁ, মানে প্রতি মাসে মোটামুটি ঘাটতি থেকে যাচ্ছে, সব কিছু তো জিনিসের দাম টাম বেড়েছে, গ্যাসের দাম থেকে আরম্ভ করে ডিমের দাম সবটাই বেড়েছে, যার জন্য আমরা একটু কুলিয়ে উঠতে পারছি না। এটা থেকে কী করে যে ওভারকাম করবো সেটা নিজেরা এখন আমরা ভেবে উঠতেই পারছি না। মানে সদ্য আমাদের ফেব্রুয়ারিতে স্কুলটা খুললো, তারপর আমরা কী করবো, আমরা টিচারদের নিয়ে বসছি, কীভাবে কী ওভারকাম করবো সেভাবে আমরা একটু আলোচনা করছি নিজেদের মধ্যে। হ্যাঁ, মানে শেষে আমাদের মাসের শেষে বাচ্চাদের যেটা হচ্ছে সেটা, যে যত বাচ্চা মানে মিড ডে মিল মানে ইনটেক করছে সেই মতো ওনারা টাকাটা দিচ্ছে, সেটা তো আমরা কীভাবে মানে আমরা নিজেরাই মানে কী বলবো মানে পাজল হয়ে যাচ্ছি যে কীভাবে কী করবো আমরা বুঝে উঠতে পারছি না। তো যদি এর থেকে মানে সরকার যদি কিছু পদক্ষেপ নেন বা কিছু বাড়িয়ে টাড়িয়ে দেন, তাহলে বোধহয় আমাদের পক্ষে ভালো হবে, মিড ডে মিলটা আরও ভালোভাবে আমরা চালাতে পারবো। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, সব স্কুলের এই একই অবস্থা, প্রত্যেক পড়ুয়াদের মিড ডে মিল প্রদান করা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, শিশুদের পুষ্টির জন্য রাজ্য সরকারকেই ব্যয় করতে হবে। এখানে তো রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য সরকার খরচ করুক, বাচ্চাদের ডিম দিক,
কেন দেবে না? যেহেতু তারা ভোটার না, অতএব ডিম দেবো না নাকি? যখন ভোটার হবে তখন তুমি খাবার পাবে, যতক্ষণ না ভোটার ততক্ষণ না খেয়ে থাকো। শিশুদের পুষ্টির জন্য ডিম দরকার, ডিমের জন্য দরকার হলে অনুদান দিন, কিন্তু শিশুদের ডিম দেওয়ার ব্যবস্থা করুন। এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়ায় না, আমরা শেখাই। প্লে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, আমাদের সেশন মার্চ টু মার্চ। আমাদের বিশেষত্ব নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় এবং নারায়ণতা টেকনো সহ কেন্দ্র সরকার অনুমোদিত যে কোনো সিবিএসই বোর্ডের স্কুলে এবং আল আমিন মিশনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। অ্যাডমিশন না হলে সেশনের সমস্ত স্কুল ফিস ফেরত দেওয়া হয়। মুর্শিদাবাদে এই সর্বপ্রথম 3D এবং সম্পূর্ণ এয়ার কন্ডিশন স্কুল, অত্যাধুনিক অডিও ভিজুয়াল পদ্ধতিতে ক্লাস, নার্সারি থেকে কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ, হিন্দি, আরবি, সংস্কৃত শিক্ষার সুব্যবস্থা। প্রতিটি ছাত্রছাত্রীকে 2 বছরের জন্য স্পোকেন ইংলিশ শেখানো হয়। এছাড়াও ডে বোর্ডিং এর ব্যবস্থা ও প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ডে হোস্টেল আবশ্যিক। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল, ইসলামপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 6294751130 ও 8898555242।